গলায় মাছের কাঁটা বিঁধলে আমরা কোন দোয়া পড়ে ফু দেই, সেই দোয়াটি আজকে আমি আপনাদেরকে শিক্ষা দেব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া, কারণ গলায় মাছের কাঁটা বিঁধলে অনেক সমস্যা হয়, এর থেকে অনেক বড় ধরনের রোগ হতে পারে, ক্যান্সার পর্যন্ত হতে পারে। এই কোরআন এমন এক গ্রন্থ, এই কোরআনে এমন কিছু নাই যার সমাধান এই কোরআনে নাই। যারা যতটুকুন আইলেম আছে, জ্ঞান আছে, আমরা ততটুকুন এই কোরআন থেকে নিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই এমন এক গ্রন্থ যার মধ্যে বিন্দু পরিমাণ ভুল নেই, সন্দেহ নাই। এই কোরআন যে পড়েছে সে হেদায়াত পেয়ে গেছে, আর যারা হেদায়াত প্রাপ্ত তারা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আবার আল্লাহ পাক বলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হলো শিফা, সর্বরোগের ঔষধ, এবং মুমিন বান্দাবান্দের জন্য হলো রহমত। এই কোরআন যারা পড়বে, আল্লাহ পাক এদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে শান্তি দিয়ে পরিপূর্ণ করে দেবে। এই কোরআন আমরা ছেড়ে দিয়েছি, এই জন্যই তো আজকে আমরা ব্যাজ যদি হচ্ছি, এই জন্য আমাদের শান্তি নাই, চতুর্দিকে শুধু অশান্তি আর অশান্তি। যেই দোয়াটির কথা বলতেছিলাম, যখন মাছের কাঁটা গলা বিঁধে যাবে, তখন কোরআনুল কারিমের মধ্যে একটি সুরা আছে, আমরা জানি কমন একটি সুরা, সুরাতুল ওয়াকিয়া। এই সুরাটি আমরা মাগরিবের পরে তেলাওয়াত করি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সুরা যদি মাগরিবের পরে কেউ প্রতিদিন তেলাওয়াত করে, তারা কখনো রিজিকের অভাব করবে না, আল্লাহ তাআলা গায়েবী ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য এই সুরা ওয়াকিয়া বেশি বেশি পাঠ করবেন, আপনি আপনার সন্তানদেরকে পাঠ করবার জন্য আদেশ দিয়ে যাবেন। গলায় মাছের কাঁটা বিঁধলে যে দোয়াটি পড়বেন সেটি হল এই সুরা ওয়াকিয়ার 83 নম্বর একটি আয়াত। গলায় যখন মাছের কাঁটা বিঁধে যায়, তখন এইরকম গলার মধ্যে হাত দিয়ে এই দোয়াটি পড়বেন, অর্থাৎ কোরআনের একটি আয়াত, সুরা ওয়াকিয়ার 83 নম্বর আয়াত, ফালাউলা ইদা বালাগতিল হলকুম। বিসমিল্লাহ বলে তিনবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাউলা ইদা বালাগতিল হলকুম, ফালাউলা ইদা বালাগতিল হলকুম, ফালাউলা ইদা বালাগতিল হলকুম, তিনবার পাঠ করবেন। এরপরে যদি না যায়, একটু সাদা ভাত নেবেন, ভাতের মধ্যে বিসমিল্লাহ বলে তিনবার এই আয়াতটি পাঠ করে ফু দিয়ে খাবেন, ইনশাআল্লাহ চলে যাবে। আর সাথে সাথে চলে না গেলেও ইনশাআল্লাহ যদি বিশ্বাসের সাথে পড়তে পারেন, চলে যাবেই যাবে আস্তে আস্তে। সূরা ওয়াকিয়ার 83 নম্বর আয়াত, ফালাউলা ইদা বালাগতিল হলকুম, যখনই গলার মধ্যে মাছের কাঁটা বিঁধবে তখনই বিসমিল্লাহ বলে এই আয়াতটি তিনবার পড়বেন। আবার কেউ কেউ সাতবারের কথাও বলা হয়েছে, অথবা আপনি সাতবারও পাঠ করতে পারেন। যদি আপনি পাঠ করেন, ইনশাআল্লাহ কাঁটা চলে যাবে। এই কোরআন আপনি যদি পড়েন, এর মধ্যে এমন কিছু নাই, এই কোরআনের মধ্যে নাই। অনেকে বলে, হুজুর যখন আমরা মাথা ব্যথার জন্য, পেট ব্যথার জন্য, বিভিন্ন রোগের জন্য আপনাদের কাছে পানি পড়া নিয়ে, পানি পড়ার জন্য যা কী পড়ে, কোন সুরা পড়ে পানি পড়া দেন আমাদেরকে? আমরা তত কিছু পড়ি না, বিসমিল্লাহ বলে সুরা ফাতেহা পড়ি, কখনো তিনবার কখনো সাতবার পড়ে ফু দেই, কারণ এই সুরা ফাতেহাকে রসুল সুরাতুশ শিফা বলেছেন। এই সুরা অত্যন্ত পাওয়ারফুল একটি সুরা, এই সুরা পড়ে পানিতে দম করে ফু দিয়ে যে কোনো অসুস্থ ব্যক্তিকে পান করিয়ে দেওয়া হয়, যদি হায়াত থাকে আল্লাহ অবশ্যই তাকে সুস্থ করে দেবেন, অত্যন্ত পাওয়ারফুল। এগুলো পড়েন, এগুলো পড়ে পড়ে আমল করেন, আপনার জীবনের সাথে আপনি ফিট করেন, কোরআন মোতাবেক চলেন, তাহলে আপনাকে আল্লাপাক ইহকালও কল্যাণ দিবে, পরকালও মুক্তির ব্যবস্থা করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রকার বালা মুসিবত এবং রোগ বালাই থেকে আমাদেরকে আল্লাপাক পরিত্রাণ দান করেন, নিরাপত্তা দান করেন, এবং আল্লাহ পাক আমাদেরকে সমস্ত বিপদ থেকে হেফাজত করেন। সকলেই পড়ি, আমিন।